আজকে আমরা আসছি হচ্ছে মেরাদে হাটে। মেরাদে হাটে কিছু কবুতরের দাম জানার চেষ্টা করবো আপনাদেরকে, দেখি পাশে কি কবুতর আছে। আচ্ছা, এইগুলা কি কবুতর বলেন তো? জোড়া কেমন রাখছেন দাম? পাড়া নাই তো না? আমরা দেখতেছি মেরা দেখাচ্ছে কবুতর গুলা, জোড়া কেমন দাম রাখছেন বলেন? দাম কমে বলবেন, যেটা বেচা দাম এটা বলবেন, যাতে মানুষ যেন নিতে পারে। এলো মাদিটা নাকি? আচ্ছা, নর মাদি শুনতে পারতেছেন আপনারা। আপনি আপনার কাছে বারবার রিকোয়েস্ট করতেছি এমন দাম বলবেন মানুষ যেন নিতে পারে, অনেকে বেশি দাম বলে। বেশি দামের কোনো দরকার নেই, আমার কইল সীমিত লাভ করবো, সীমিত বিক্রি। হ্যাঁ সেটাই, এই নর মাদির দাম তো এসে 800 টাকা, ওদেরকে দেখালাম হাতে নিয়ে। এটা কি সিরাজ বাচ্চা নাকি? এটা রানী, এটা নয় রানী মানে এটা। ও আচ্ছা, কতদিন লাগবে রানী? কত দিন লাগবে? মাস দুয়েক লাগবে। পারে মাস দুয়েক? নর না মাদিটা? মাদি। জোড়া নাই? না জোড়া নাই। দেখে ফেলছেন মনে হয়? না বাসায় বেশি। ও বাসায় সিঙ্গেল? আপনি 600 টাকা দিলে নিবেন বা নিয়ে যান? আমাকে 650 বলছেন। এই 650 বলছে বিরাট দেখতে পাই না। না বাচ্চা না, রানিং রানিং। এগুলা রানিং কত দাম আছে? তারপরে এই যে নন না, এলো চোখ আর এলো পাকনা দেখাই যাচ্ছি আমরা মেরা দেয় হাট থেকে। তিলে 1000 হইলে আপনার অ্যাভেলেবেল নিতে পারবো? আচ্ছা ঠিক আছে। আর এগুলা কি? এগুলা সাদাটা গিরিবাস? গিরিবাস কি জোড়া মিলাইছে? নর না মাদিটা? এটা সিঙ্গেল নর কত করে বেছে গিরিবাস? 400-350, মানে 300-400 ভিতরে দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে। আর ওই পাশে কি আছে ওই খাঁচাটাতে? দাম কত আছে ইন্ডিয়ান কাকজি নর্মাদি? 1000-1000 একবারে। 1000? এটা কি রানিং আছে? রানিং। আচ্ছা, এলো ইন্ডিয়ান কাকজি রানিং আছে। দেখি মাদিটা, এটা তো নটটা নাকি? নট নট। আচ্ছা মাদিটা দিন। এলো মাদি, এটা মাথার মধ্যে কি ব্যথা ব্যথা পাইছে নাকি? এমনি কবুতর শেষ আছে তো, কাকদের কিন্তু ভালো চাহিদা আছে। আচ্ছা দেখলাম নর মাদি দুটাই, 1000 ফিক্স তুলে ছেড়ে দেবেন না? ইন্ডিয়ান কাকজি ৯০০? আর এখানে কি কি আছে?
এই যে এটা এটা কাল যাক যাক কত আছে দাম যাক 1000 তে আর এই মিয়া কথা কও এটা কি যাক না না এটা তো যাক না গিরিবাজ না কি এটা লোহমা ও এটা তো হোমা হোমা দেখি হোমা জোড়া আছে না জোড়া জোড়া হোমা জোড়া কেমন আছে দাম এটা 1500 টাকা আছে 1500 না এটা হোমা জোড়া 1500 টাকা রাখা দেব আর এই এখানে দেখো তোর গলা এগুলা এক কোন্ডার দাম কত একটু বলা দেন এই যে এগুলা এইলো জোড়াটা না এইলো চোখ আর এই ছিল বিয়ার্স পাক না এটা জোড়াটা 1500 টাকা চাইছেন হোমা তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা হোমা জোড়া রাখা দেব 1500 আমরা দেখলাম আঙ্কেল কবুতর গুলার দাম আর নিচে কি আছে নিচে তো কাক দিয়ে আমরা দেখছি না আর ওই পাশের গুলা কি আপনার আইডি আমার এখানে কি আছে বলেন এটা হুমা নাকি এটা মিলি মিলি হুমা আচ্ছা মিলি মিলির তো বড় বড় সাইজ হ্যাঁ বড় সাইজ নর্মাদি আছে নাকি আছে নর্মাদি কত আছে মিলি তো পাখাটা দেখান তো চোখটা একটু দেখি মিলি কত করে বেচেন 1600 টাকা 1600 পরে জোড়া না আমরা দেখতে পাচ্ছি মেরাতে হাতে কবুতর দাম আপনার ঠিকানাটা একটু বলুন আমার ঠিকানা হইল বনশ্রী তিতাসু বনশ্রী তিতাসু আপনার নাম্বার কোন নাম্বার 01 01 30 30 1212 বলে গেছেন আচ্ছা আমার কাছে দেন আমি বলেই তো আচ্ছা এত কোনোর সাথে কথা বললাম আপনার নাম্বারটা বলে দিতেছি বিয়ার কোন নাম্বারটা হচ্ছে 01 301 278927 দেখতে পাচ্ছি নাম্বার টু ভিউয়ার 01 301 2789 27 কালদম কালদম কত আছে দাম কালদম 1200 টাকা আছে 1200 দুরা চৌদ গলা চিলার আর আছে সিরাজি আছে একটা সিরাজি একটা সবুজ গলা কত করে দুরা আসতে হবে সবুজ গলা ভাই 800 টাকা দুরা আচ্ছা আপনি কম দাম দাম কমে বলেন ভাই সর্বনিম্ন 800 টাকা আছে আপনি তে কেউ নিতে পারে বেশি দাম বললে কিন্তু ফোন দেয় না সিরাজি আছে একটা 1500 টাকা দাম মাদি সিরাজি কত মাদি 1500 টাকা এক পিস মাদিটা না লাহোরি লাহোরি সিরাজি খুব ভালো জাত আচ্ছা আর বাকিগুলোর দাম কত আছে আর একটা মুখি আছে মুখিটা দাম 800 টাকা কোনটার দাম কত আছে আগে বলেন আর চিলা আছে এক জোড়া 1500 টাকা দাম চিলা 1500 টাকা দাম হ্যাঁ 1500 টাকা আর এক জোড়া জাক আছে যে হলো জাক 800 টাকা দাম 800 না আপনার থেকে আমরা ভিডিওটা যেহেতু আপনি নিয়ে নিতেছি আপনি কমায় বললে একজন আপনাকে একজন ভুল দিতে পারে সব রেট বলে দিছি এই কারণে করেন দেশ বিদেশ বিভিন্ন জায়গায় তে মানুষ শুনবে 800 টাকা হলে জোড়া ছেড়ে দিন দেড় একটু দেখে দেন এটা ঝাঁক না 800 টাকা একটা দেখা দিন মাদিটা 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘুরে একটা না 3 থেকে 3.5 ঘন্টা ঘুরে না ফাটাটা নাই তো না না ফাটা নাই কেন আচ্ছা ঠিক আছে আর এই এই পাশে একটু দিই এগুলা কি এখানে এখানে একটা মুখি আছে সিঙ্গেল নর মুখি সিঙ্গেল নর 1000 টাকা দাম এলো নর 1000 আর বাকি গুলা ওই সবুজ গুলা গুলা এগুলা কি দাম আর এক জোড়া লাল দুবাস আছে ওই পাশে 3000 টাকা দাম লাল দুবাস 3000 দুবাসটা দেখি তো রে নরটা নামা দিটা তো নরটা পুরো 10টা 10টা আছে রানিং রানিং 1800 টাকা মাদিটা হলো চিঠাল কবুতরের মালিকের নাম হলো সজল সজল মালিকের বন্ধু সাথে আসছে বন্ধুর নাম হলো অহেদ ভাই বন্ধুর নাম হলো অহেদ ভাই মালিকের নাম সজল আচ্ছা রে সাথে সাথে জোড়াটা দেই মেয়ে হলো যা 3 ফুট লম্বা জোড়াটা দেই জোড়াটা এই যে ভাই জোড়াটা এই হলো দুইটা জোড়া না জোড়া গ্যাসল এটা কত আছে বলেন তো দেখি নর্মালি মিলে দেখাইতেছেন নাকি কি জোড়া মিলাইতেছেন এটা দুইটা গিরিবাস কবুতর
গিরিবাস জুরা মিলাইতেছেন, ডাক দেখাইতেছেন নাকি? আমরাও দেখি সাথে ডাকটা। এটা কি মাইদল? মাইদল 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 মাইদম, এটা কি জোড়া আছে মাইদমের? 700 টাকা যে নন নামাজি ভাই, নল নর গিরি বা দাম 700 মেরা দেয় হাটে দেখতে পারতেছেন ভাই। 400 টাকা দাম বললো, 400 বলছো নন, 400 টাকা দাম বললো তবে 600 টাকা বলতেছে, একবারে বলা 500 টাকা দেন, নিয়ে যান। বিহারতে 500 টাকা বলতেছে, 400 বেশ নেন। গিরিবাস দেখতে পারলেন বিহার, 400 টাকা বিক্রি হয়ে গেল মেরা দেয় হাটে। গিরিবাস ছিল মাদি বিক্রি হয়েছে, ওই বিধবা হয়ে গেছে। আচ্ছা সিঙ্গেল আছে এখন? হ্যাঁ সিঙ্গেল আছে, এখন মনে করেন বিধবা বললে ভুল হবে, সিওর হয়ে গেছে। আচ্ছা দিয়া শুধু নর, হ্যাঁ আপনার কাছে কেউ চাইলে মাদি মিলে দিতে পারবে? হ্যাঁ অবশ্যই মাদি দিতে পারবো। নর মাদি মিলে কত আছে? জোড়া পড়বে 1500 টাকা, 1500। আর মাদিরা 800 টাকা বিক্রি করছি, 800 টাকা আমি একটা মাদি মিলে দিব, 1500 টাকা দিবে, অনেক ডাকে নরটা, আর তো অনেক ওরে বুঝছেন, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা একটা না ওরে, খুব ভালো জাতের কবুতর। ইয়া সলি নর নর নর, আপনার নাম্বার বলেন। আমার নাম হলো 01918 07070 44433। আপনার নামটা বলেন। আমার নাম শাহ আলম। শাহ আলম ভাই, বাসায় কী কী দাপ্তর কবুতর আছে? বাসায় আছে লাহোরি আছে, সিরাজি আছে, কিং কবুতর আছে। বাসার থেকে দিলে বের দিতে পারবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, থেকে দাম জানাইলাম, তাহলে যোগাযোগ করতে পারেন। চার ঘন্টা ওরে খাছাড়া। আপনি এটা এগুলো কি বাচ্চা তো না ভাই? এগুলি বাচ্চা। কিসের বাচ্চা এগুলো? এটা হচ্ছে আপনার গোল্লা কবুতরের বাচ্চা। গোল্লার বাচ্চা? এগুলো আপনার কত দাম চান? এই বাচ্চার দাম কম, 400 টাকা 300 টাকা হলে 400 থেকে 300। আর এই পাশে এগুলো? এই পাশে চিলা নাকি? চিলা জোড়া কত আছে ভাই? চিলা জোড়া 800 টাকা হলে মিলানো আছে না? দেখি রানিং কবুতর বাচ্চা হয়ে গেছে না? এটা প্রাইস কেমন আছে? ১৫০০ তার সাথে ভাইয়া, তার সাথে তো ভাইয়ের বাসায় কি কি জাতের আছে? আমার বাসায় দামি কবুতর সব ফেন্স আইটেম, গিরিবাস গিরিবাস কম অনেক। আচ্ছা আচ্ছা, মোটামুটি দামি আছে, সিরাজি আছে না? আপনি সেল দেন তো, কে যোগাযোগ করলে আপনার সাথে? সেল দেন। আচ্ছা যোগাযোগের একটা ঠিকানা কিংবা নাম্বার দেন, ফোন নাম্বার নিতে পারেন? হ্যাঁ আপনার নামটা একটু বলেন। নাম মোহাম্মদ উজ্জ্বল। মোহাম্মদ উজ্জ্বল ভাই, আচ্ছা ভাইয়ের নাম্বারটা একটু বলেন। 0176 0176 22 22 32 32 703 703। আচ্ছা উজ্জ্বল ভাইয়ের নাম্বারটা দিলাম, ভাইয়ের একটু কালেকশন দেখালাম আজকে আমরা মেলা দিয়ে হাটে। ভাইয়ের বাসায় অনেক কালেকশন আছে না? আচ্ছা ঠিক আছে উজ্জ্বল ভাই, থ্যাংক ইউ। আশা করি আপনার সাথে যোগাযোগ করতে পারবে, আপনার এই নাম্বারটা আমরা দিয়ে দিলাম ভিডিওর ভিতরে। হ্যাঁ হ্যাঁ। এগুলো কি ছোটো ভাই তোমার? ভাই তুমি কোথা থেকে আসছো? আমি আসছি ভাই ইয়ার থেকে, নন্দীপাড়া। নন্দীপাড়া মানে মেলা দিয়ে হাটে সময় আসছো মোটামুটি? জি প্রায় সময় আসছি। বাসায় কি বাণিজ্যিকভাবে ভালো? জি। আজকে কি কবুতর আনছে একটু দেখি? গিয়াচল্লি কাকজি জিরাগুল্লা। আচ্ছা গিয়াচল্লিটা একটু দেখাও তো ভাই, জোড়া কেমন রাখছো? একটু বের করো তো দেখি। এটার লগে ওই যে মাটি না, মাটিটা দেখি ভাই, আপনি কি এটি সারবেন? এটা মাটিটা না? আচ্ছা এই নর মাদিটা মিলে দাম কত চাও? দাম 1500। 1500। আর ওই পাশে এগুলা আছে কবুতর বুঝছে, কোনটার দাম কেমন চাও বলো তো?
কাগজির জোড়া আছে আপনার, কাগজির লগে জিরাগুলা জোড়া আছে হাজারের মতো, কাগজের জিরাগুলা হাজারের মতো চাও। আর ওইটা ওইটা সুন্দর, এটা 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 হইছে মুখি, মুখির জোড়া হইছে আপনার হাজারের মতো, মুখকে হাজারের মতো চাও। বাসায় কেমন পালো? আছে মোটামুটি অনেক কবুতরই আছে, অনেকগুলোই আছে, প্রায় 20-25 জোড়া পালো নাকি? না এত না, 20-30 জোড়ার মতো। আচ্ছা মোটামুটি পালো। দেখি ইটা দেখি তো মুখিটা দেখি ভাই, তোর কবুতর গুলো ফ্রেশ আছে তো? দেখেন পাটা টাটা নাই তো? না ভাই, একটু দেখি। পাখড়া দেই তোমার একটু, তোর বাসায় কেউ গেলে দিতে পারবা? জি, তোর বাসায় গেলে তুমি বিক্রি করতে পারবা, কেউ যদি তোমার বাসাতে যায়। আমি তো ভাই এগুলা বেচার নিয়তে না, এখন মনে করেন টাকার কিছু অভাব, এই জন্য অল্প কয়েকটা নিয়ে। এমনি বিক্রি করো না তুমি? না ভাই, এমনিতে পালো নাকি? জি শুধু পালি, বিক্রি না, মানে এখন কিছু টাকার অভাব তো। আচ্ছা আচ্ছা, এই জন্য মানে ওই রকম ভাবে তুমি বিক্রির উদ্দেশ্যে করো না? বিক্রি করো না, তোমার মেয়েরা দিয়ে হাটে আসলে পাওয়া যাবে সবসময়, তাই তো? না হঠাৎ মাঝে মধ্যে আসো। তোমার নাম কি একটু বলো তো? মোহাম্মদ শাহাদাত হোসেন। শাহাদাত, ওকে, শাহাদাতের কবুতরগুলো দেখাইলাম, ওনার কবুতরের দামগুলো জানাইলাম মেয়েরাদের হাট থেকে, ওর সাথে কেউ যোগাযোগ করতে পারেন। তো ভাইদের কবুতরগুলো দাম জানার চেষ্টা করলাম মেয়েরাদের হাট থেকে। তোমার হাটটা একটু সরাও, একটু সরাও, হাটটা একটু সরাও, ঠিক আছে? আপনারা চাইলে নিতে পারেন ওনাদের কাছ থেকে।